আজকের বিষয় নারীবাদী লেখিকা তথা কবি কামিনী রায়। কামিনী রায় একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা, যিনি ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব ছিলেন। তিনি একসময় জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তার অধিকাংশ কবিতা ভাব সম্পদে পরিপূর্ণ। তার কবিতায় বিশ্ব সাহিত্যের অপূর্ব বিকাশ পরিলক্ষিত হয়। বিষয় গৌরবের দিক দিয়ে তার কোনো কোনো কবিতা রবীন্দ্রনাথের পূর্বগামী বলে মনে হয়। 1864 সালের 12ই অক্টোবর অবিভক্ত বাংলার বরিশালের বাসন্ডা গ্রামে কামিনী রায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম কামিনী সেন। তার পিতা চণ্ডীচরণ সেন একজন ব্রাহ্ম ধর্মাবলম্বী বিচারক ও ঐতিহাসিক লেখক ছিলেন। কামিনী রায়ের মাতার নাম বামাসুন্দরী দেবী। 1870 সালে চণ্ডীচরণ সেন ব্রাহ্ম ধর্মে দীক্ষালাভ করেন। পরের বছর তাঁর স্ত্রী ও কন্যাও কলকাতায় তাঁর কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। কামিনী রায়ের ঠাকুরদা নিমচাঁদ সেন ছিলেন ধার্মিক প্রকৃতির লোক। ছোট বয়স থেকেই কামিনী ঠাকুরদার কাছে শেখা সংস্কৃত শ্লোক যা তাঁর শিশুমনকে প্রভাবিত করেছিল সেগুলি পাঠ ও আবৃত্তি করে শোনাতেন। ক্রমশ সংস্কৃত ও বাংলা সাহিত্যের প্রতি আলাদা একটি অনুরাগ তাঁর তৈরি হতে থাকে সেই সময় থেকে। তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী, ভাবুক ও কল্পনাপ্রবণ। কামিনী রায়ের প্রাথমিক পড়াশোনা তাঁর মাতার কাছেই শুরু হয়। তাঁর মাতা তাঁকে গোপনে বর্ণমালা শিক্ষা দিতেন, কারণ তখনকার যুগে হিন্দু নারীদের লেখাপড়া শিক্ষা করাকে একান্তই নিন্দনীয় ও গর্হিত কাজ হিসাবে বিবেচনা করা হতো। সেই কারণে বাড়িতেই কামিনী রায় বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ এবং শিশু শিক্ষা শেষ করে 9 বছর বয়সে স্কুলে ভর্তি হন এবং ওই বছরেই আপার প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন। 1880 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষা ও 1883 সালে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হন। বেথুন কলেজ থেকে তিনি 1886 সালে দেশের প্রথম মহিলা হিসাবে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তাঁর পিতা তাঁকে বলেছিলেন, চাকরি নয়, জ্ঞান বৃদ্ধির জন্যই আমি তোমাকে পড়াশোনা করিয়েছি। পিতার এই কথাই পরবর্তীকালে কামিনী রায়ের জীবন বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। শিক্ষার মাধ্যমে জ্ঞান বাড়িয়ে তা সমাজের উন্নতির জন্য ব্যবহার করাকেই জীবনের ব্রত বানিয়েছিলেন কামিনী রায়। কামিনী রায়ের কবিতা পড়ে বিমোহিত হয়ে কেদারনাথ রায় 1894 সালে কামিনী রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1909 সালে কেদারনাথ রায়ের অপঘাতে মৃত্যু হয়। সেই শোক ও দুঃখ কামিনী রায়ের ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল, যা তার রচিত কবিতাতেও প্রকাশ পেয়েছিল। বেথুন কলেজে পড়াকালীন কামিনী রায় অবলাবসের সাথে সাক্ষাৎ করেছিলেন, যিনি কামিনী রায়ের নারীবাদী সূচনাকে আলোড়িত করেছিলেন। অবলাবস গ্রামীণ এলাকায় প্রায় 200টি মহিলা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে এরা দুজন একসাথে সমাজে নারীদের মানোন্নয়নে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। বেথুন কলেজে থাকাকালীনই কামিনী রায় ইলবার্টভিল আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তিনি ছাত্রদের ব্যাচ পড়তে এবং সভা সংগঠিত করতে উৎসাহিত করেছিলেন। তিনি নারীদের শিক্ষা ও তাঁদের ভোটাধিকারের জন্য আমরণ সংগ্রাম করেছিলেন। কামিনী রায় পড়াশোনা শেষ করে বেথুন কলেজেই শিক্ষকতা শুরু করেন এবং পরে অধ্যাপক হিসাবে পদোন্নতি লাভ করেন। তবে কামিনী রায়ের কবিসত্তার পরিচয় পাওয়া গিয়েছিল খুব কম বয়স থেকেই। বিয়ের পর শুরুর কয়েক বছর তিনি সংসার করতেই ব্যস্ত ছিলেন। সেই সময় মাত্র একটি কবিতার বই প্রকাশ হয়েছিল তাঁর। কিন্তু 1900 সালে আচমকা তাঁর এক সন্তানের মৃত্যু হয়। 1909 সালে মারা যান তাঁর স্বামীও, আর 1920 সালে মৃত্যু হয় তাঁর বাকি দুই ছেলে মেয়েরও। পরপর আসা এই আঘাতগুলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল তাঁর হৃদয়কে। শোকে মোহমান হয়ে কিছুদিন কাটানোর পর কাব্যচর্চায় মন দেন তিনি। 1899 সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয়, যখন তাঁর বয়স ছিল মাত্র 15 বছর।
বইটির ভূমিকা লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1899 সালে এবং অষ্টম সংস্করণ প্রকাশিত হয় 1925 সালে। সেই সময় সমাজে নারী শিক্ষার তেমন প্রচলন না থাকায় বইটিতে লেখিকা হিসাবে কামিনী রায়ের নাম প্রকাশিত হয়নি। তবে মুখে মুখে তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই। রবীন্দ্রনাথ ঠাকুরকেই গুরুর আসন দিয়েছিলেন কামিনী রায়। রবীন্দ্রনাথ তাঁর একাধিক কাব্যগ্রন্থ নিয়ে আলোচনাও করেছেন। কামিনী রায় নারীবাদে বিশ্বাসী ছিলেন। তাঁর অনেক প্রবন্ধেও এর প্রতিফলন ঘটেছে। তিনি নারী শ্রম তদন্ত কমিশনেরও সদস্য ছিলেন। শৈশবে কামিনী রায়ের পিতামহ তাঁকে কবিতা ও স্তোত্র আবৃত্তি করতে শেখাতেন। এইভাবেই খুব কম বয়স থেকেই কামিনী রায় সাহিত্য রচনা করেন ও কবিত্ব শক্তির স্ফুরণ ঘটান। মাত্র 8 বছর বয়স থেকেই তিনি কবিতা লিখতেন। তাঁর রচিত কবিতাগুলোতে জীবনের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, আনন্দ বেদনার সহজ সরল ও সাবলীল প্রকাশ ঘটেছে। কামিনী রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আলো ও ছায়া, নির্মাল্য, পৌরাণিকী, অম্বা, গুঞ্জন, ধর্মপুত্র, শ্রাদ্ধিকী, অশোক স্মৃতি, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত, সীতিমা, ঠাকুরমার চিঠি, দীপ ও ধূপ, জীবনপথে, ডক্টর যামিনী রায়ের জীবনী, একলব্য এবং দ্রোণ দৃষ্টদ্যুম্ন। অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাশ্বেতা ও পুণ্ডরীক তাঁর দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। তাঁর সাহিত্যকর্মের মধ্যে কবিতা ছাড়া অনুবাদ গল্প এবং স্মৃতিকথাও রয়েছে। এছাড়াও তিনি শিশুদের জন্য গুঞ্জন নামের কবিতা সংগ্রহ ও বালিকা শিক্ষা নিয়ে প্রবন্ধ গ্রন্থ রচনা করে তৎকালীন পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। কামিনী রায় কবিতা লেখার শুরুতেই মধ্যযুগের নৈতিকতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং মহাজগৎকে পরস্পর বিরুদ্ধ শব্দ দ্বারা চিনতে শিখেছিলেন। তাঁর কবিতায় দেখা যায় পৃথিবীকে ও তার বস্তুসমূহকে সাদা কালো, আলো আধার, স্বর্গ নরক ইত্যাদি বিপরীত শব্দ দিয়ে তিনি বুঝেছিলেন এবং পরপর বিপরীত শব্দগুলো দ্বারা তিনি কবিতার বাক্য গঠন করেছিলেন। কয়েকটি উদাহরণ দেওয়া যায়, যেমন কেউ হাসে কাঁদে কেউ, দুঃখে সুখ রয়েছে মাছিয়া, জীবন ও মরণের খেলা, সুখ সুখ করি কেদনা আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার, ভাসাইয়া ক্ষুদ্রতরী দিবালোকে অন্ধকারে, জীবন মরণ একই মতন মুক্তবন্দী, ইত্যাদি অনেক ধরনের বাক্য তিনি ব্যবহার করেছেন। কামিনী রায় বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় সম্মানিত হয়েছেন। 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। তিনি 1930 সালে বঙ্গীয় লিটারারি কনফারেন্সের সভাপতি হিসাবে নির্বাচিত হন। 1932 থেকে 1933 সাল পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদেরও সহ সভাপতি ছিলেন কামিনী রায়। জীবনের শেষ ভাগে তিনি বিহারের হাজারিবাগে বসবাস করতেন। অবশেষে 1933 সালের 27শে সেপ্টেম্বর কামিনী রায় হাজারিবাগেই পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর।